জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো দাদাগিরি। মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় জি বাংলার এই রিয়েলিটি শো পেরিয়ে এসেছে অনেকগুলি ঋতু। সেই প্রথমবারের মতোই এখনও জনপ্রিয় দাদাগিরি। 8 থেকে 80 যে কোনো বয়সের দর্শক দাদাগিরির ভক্ত। আর এবার কিনা সেই দাদাগিরির বন্ধের ডাক দিল স্বয়ং দর্শক, যার নেপথ্যে সৌরভ গাঙ্গুলির বিতর্কিত মন্তব্য। এত বছর ধরে চলে আসা জি বাংলার রিয়েলিটি শোটি বর্তমানে দর্শকের কাছে অপ্রিয় হয়ে উঠেছে, কারণ বাংলার প্রতিটি মানুষ এখন ঘোর বাস্তব ধর্মী। সম্প্রতি আরজি করের কাণ্ডের জেরে উত্তাল পশ্চিমবঙ্গ। বাংলার মেয়ে তরুণী ডাক্তারের সাথে যা ঘটেছে তা মেনে নিতে পারছে না সাধারণ মানুষ। তার মৃত্যু যেন বাংলার প্রতিটি মানুষের মনকে নাড়িয়ে দিয়েছে। সবাই চাইছেন যোগ্য বিচার, একসাথে গলা মিলিয়েছে সারা বিশ্ব। তিলোত্তমার বিচারের দাবিতে পথে নামতে দেখা গিয়েছে সাধারণ মানুষ থেকে সেলিব্রিটিদের। জাস্টিস ফর আরজিকর, এই স্লোগানে ধ্বনিত হচ্ছে বাংলা। আর ঠিক এই পরিস্থিতিতে বিতর্কিত মন্তব্য করে চর্চায় চলে আসেন 22 গজের মহারাজ বাংলার দাদা সৌরভ গাঙ্গুলি। আরজিকরের ঘটনাকে অ্যাক্সিডেন্ট বলে উল্লেখ করেন তিনি। তার কথায় এই ঘটনাটি বিচ্ছিন্ন ঘটনা। ভারতবর্ষ ও পশ্চিমবঙ্গ অত্যন্ত নিরাপদ দেশ ও রাজ্য, সারা পৃথিবীতে এই ধরনের ঘটনা হামেশাই ঘটে চলেছে। সৌরভ গাঙ্গুলি এই মন্তব্যের পরে বিতর্কে ঝড় ওঠে। তাকে সবাই মনে করতেন নিজের ঘরের ছেলে, সেই দাদা কিনা এখন এমন মন্তব্য করলেন অবাক অনুরাগী থেকে সাধারণ মানুষ। মানুষের ক্ষোভ এমন পর্যায়ে পৌঁছেছে যে দাদাগিরি বয়কটের ডাক দিয়েছেন তারা। শুধু দাদাগিরি নয়, দিদি নম্বর 1 বন্ধের আবেদন করেছেন দর্শক। এর মধ্যে পিছিয়ে গিয়েছে দিদি নম্বর 1 অডিশন। অনিবার্য কারণে রায়গঞ্জের অডিশন পিছিয়ে দিয়েছে চ্যানেল। দর্শকদের মতে এবার বন্ধ হওয়া উচিত দাদাগিরি। রচনা ব্যানার্জি এবং সৌরভ গাঙ্গুলির প্রতি ক্ষুব্ধ দর্শক ক্রমাগত এই দাবিতে সোচ্চার হয়ে উঠছেন। সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত চলছে লেখালেখি, এখন কি করবে জি বাংলা? সত্যি কি দর্শকের দাবি মেনে বন্ধ হবে দাদাগিরি? দেখা যাক চ্যানেলের পক্ষ থেকে কি সিদ্ধান্ত নেওয়া হয়। আরজি করে নৃশংস খুন ও ধর্ষণের ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলে নেটপাড়ার রোষের মুখে বাঙালির আইকন সৌরভ গঙ্গোপাধ্যায়। এরই মাঝে বুধবার জোড়া প্রতিবাদ মিছিলে হাঁটার কথা থাকলেও সামিল হতে পারেননি মহারাজ। পুলিশের অনুমতি মেলেনি, তাই প্রাক্তন ক্রীড়াবিদদের মিছিল এবং স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের দীক্ষা মঞ্জুরির মিছিলেও হাঁটতে পারেননি সৌরভ। প্রবল বৃষ্টির জেরে এদিন ডোনার নাচের স্কুলের ছাত্রছাত্রীরা শেষ পর্যন্ত মিছিল করতে পারেননি। তবে কালো পোশাক আর মোমবাতি হাতে ডোনার নাচের স্কুলের সামনে জড়ো হয়ে আরজি করে নির্যাতিতা তরুণীর বিচার চাইলেন সকলে। এই প্রতিবাদে অংশ নেন সৌরভ, তার মেয়ে সানা গঙ্গোপাধ্যায়। মা বাবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চিকিৎসক তরুণীর বিচারে সুর চড়ালেন সৌরভ কনয়া। এদিন দেশের বর্তমান পরিস্থিতিতে নারী সুরক্ষা নিয়ে কথা বলতে গিয়ে রীতিমতো উত্তেজিত সৌরভ তনয়া। তিনি সাফ জানান এগুলি অবিলম্বে বন্ধ হতে হবে। আমার কিছু বলার নেই, আমরা বিচার চাই, আমি বলার মতো শব্দ খুঁজে পাচ্ছি না। এমন শাস্তি দেওয়া হোক যেন কেউ ভাবতে না পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।